খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি বলছেন আইনমন্ত্রী। এদিকে 52 বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসা নীতি বললেন দুদু। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, বাইরে থেকে যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের স্যাংশন দেবে। এদিকে নিউ ইয়র্ক বোতল ছোড়াছুড়ি, আওয়ামী লীগ বিএনপির পুলিশের হস্তক্ষেপ। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের স্লোগান উত্তাল জাতিসংঘের সড়ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন, সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতার মহানুভবতায়। বিএনপির হরতাল কর্মসূচির হুঙ্কারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 52 বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসা নীতি বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 52 বছর বয়সে বাংলাদেশের এই 52 বছরে আমাদের অর্জন হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা আর ভিসা নীতি। গতকাল প্রধানমন্ত্রী আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতির কার্যকারিতা শুরুর ঘোষণা দিয়েছে দেশটি, কারণ বাংলাদেশ গণতন্ত্র নেই, বাংলাদেশে ভোটাধিকার নেই, বাংলাদেশ মানুষের মানবাধিকার নেই, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। তিনি বলেন, তারা আগে নিষেধাজ্ঞা দিয়েছে যখন ভিসা নীতি কার্যকরের ঘোষণা হয়েছে। শোনা যাচ্ছে সরকারি দলের অনেক নেতা, প্রশাসনের অনেক কর্মকর্তা এই ভিসা নীতির আওতায় পড়েছে। সরকারি দলীয় নেতারা আতঙ্ক রয়েছে জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, এটা কোনো আনন্দের সংবাদ নয়। যে দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, গণতন্ত্র মানবাধিকারের জন্য মুক্তিযুদ্ধ করেছে, সেই দেশে এখন গণতন্ত্র স্বাধীনতা নেই। আপনারা বহু টাকা ইতোমধ্যে লুটপাট করেছেন, লক্ষ হাজার কোটি টাকা আপনারা দেশ থেকে বিদেশে নিয়ে গেছেন। ভিসা নীতির আওতায় যদি আপনি পড়ে যান, তাহলে আমেরিকায় যদি আপনার বাড়ি টাকা থাকে সেটা তো ভোগ করতে পারবেন না। আমি জানি আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কিন্তু এই যে অন্যায় করেছেন এর জন্য আমাদের লজ্জা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমেরিকায় 1-2 দিন থাকার কথা, কিন্তু শোনা যাচ্ছে এই পুরো মাস তিনি সেখানে থাকবেন। কেন, কিসের জন্য তিনি থাকবেন, সেটি রাষ্ট্রীয়ভাবে ও সরকারের পক্ষ থেকে বলা হয়নি। আবার শোনা যাচ্ছে তিনি অতি তাড়াতাড়ি চলে আসবেন, আসেন দেশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন, তাহলে কিছুটা হলেও রক্ষার পথে পাওয়া যাবে। মানুষ, দেশ, জনগণ চায় আপনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, আর যদি না করেন দেশের মানুষ আপনাদের বাধ্য করবে পদত্যাগ করতে। চারিদিকের অবস্থা ভালো না উল্লেখ করে বিএনপির নেতা বলেন, যেদিনই বিএনপি ও বিরোধী দল মিটিং ডাকে সেদিন লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত হয়। আন্দোলন এখনো কিছু দেখেননি, সেপ্টেম্বরের পর অক্টোবর আসবে, অক্টোবর হবে মুক্তির মাস, অক্টোবর হবে জালিমের পতনের মাস, অক্টোবর হবে স্বাধীনতা মানবাধিকারের মাস। এই অক্টোবরে সরকারের সঙ্গে দেনা পাওনার সবকিছু মীমাংসা হয়ে যাবে। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, বাইরে থেকে যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের স্যাংশন দেবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে এই দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন দেবে বলে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা তুলে ধরে সরকার প্রধান বলেন, আমি কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি, আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে, জনগণের ভোটে, আমি কাজ করেছি জনগণের কল্যাণে, এটাই হলো আমাদের সার্থকতা। কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না সেটা নিয়ে আমরা চিন্তিত নই, আওয়ামী লীগও চিন্তিত নয়। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কেবল সরকারি দল নয়, বিরোধী দল যদি সুষ্ঠু নির্বাচনের অন্তরা হয় তাহলে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে অন্তত একটা ভালো হয়েছে, বিএনপি যেমন 2013-14 সালে নির্বাচন ঠেকাতে অগ্নিসন্ত্রাস করেছিল, আবার 2018 সালে নির্বাচন ঠেকাতে তারা যেমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, পুলিশ মেরেছিল, 500 ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, 3,835টি যানবাহন পুড়িয়েছিল, যানবাহনের যাত্রীসহ আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল, এই ভিসা নীতির ফলে অন্তত তারা এবার অদূরে হয়তো যেতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যদি তারা শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই, তবে মনে রাখতে হবে আমি কিন্তু কারো শক্তিতে ক্ষমতায় আসিনি, আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে, বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার বিষয়ে যথেষ্ট সচেতন, আর সেই সচেতনতা সৃষ্টি করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, বহু নেতাকর্মী রক্তের মধ্য দিয়ে আমাদের বন্দী করেছে, ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, ছবিসহ ভোটার তালিকা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। কথা এবং আলোচনার মধ্য দিয়ে তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান তো আমরা দেয়া
ভোট ও ভাতের অধিকারের আন্দোলন তো আমরাই করেছি। নির্বাচনের স্বচ্ছতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন নির্বাচনে যতটুকু স্বচ্ছতা আছে তা আওয়ামী লীগের জন্য হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অনেকগুলো উপনির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আর আমরাও সরকার এসেছি জনগণের ভোটে, কেউ আমাদেরকে হাত তুলে দেয়নি। কাজে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ হোক সেটা আমরা চাই। তারা তো পুলিশের উপর আঘাত করে, এখন পুলিশ সেটা প্রতিরোধ করলে সেটাও ফলাও করে বড় করে প্রচার হয়। তবে এখন মিডিয়ার যুগ, মিডিয়ার সব তথ্যগুলো ভালো করে দেখাক, দেখালে এবার যারা স্যাংশন দিতে চায় তারা আবার ওটাও দেখবে, একতরফা দেখবে না, শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে, তখন তারা স্যাংশন দিক। আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে সাইমা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে আসার সম্ভাবনা নেই, ছেলে মেয়েকে নিয়ে চেয়ারে বসিয়ে দেব এটা আমি বিশ্বাস করি না। নিউ ইয়র্কে বোতল ছোড়াছড়ি, আওয়ামী লীগ বিএনপির পুলিশের হস্তক্ষেপ। মুখোমুখি অবস্থানে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে হাতাহাতি ও বোতল ছোড়াছড়িতে জড়িয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নিউ ইয়র্ক শাখার নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই দলের নেতাকর্মীদের 46 স্ট্রিট সড়কের দুই মাথায় সরিয়ে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয় তুলে ধরবেন স্থানীয় সময় বেলা 1টায়। এই দিন সকাল থেকেই জাতিসংঘের সদর দপ্তরের সামনে 47 নম্বর সড়কে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। এই সময় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা একে অপরকে পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সরিয়ে দেয় নিউ ইয়র্ক পুলিশ। টনাস্থলে জল সরজমিনে দেখতে চলে গেছেন তারা। গো ব্যাক স্লোগান দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে তাই দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ করতে সড়কের মাঝখানে ব্যারিকেড দেয় বিএনপি চেয়ারপারসন। তার কিছুক্ষণের মধ্যে 46 নম্বর সড়ক থেকে অন্য সড়কে বিএনপি সমর্থকদের সরিয়ে দেয় নিউ ইয়র্ক। তবে 46 নম্বর সড়কের সামনে নির্দিষ্ট একটি অংশে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কর্মী ও নেতারা। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের স্লোগান উত্তাল জাতিসংঘের সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও ভাষণ দেওয়াকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে জাতিসংঘের সামনের সড়ক। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলেই দেখা গেছে সরেজমিনে। সরেজমিনে দেখা গেছে বিএনপি নেতাকর্মীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তালে তালে স্লোগান দিতে থাকে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপিকে উদ্দেশ্য করে হাতে মাইকে স্লোগান দেয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের স্লোগানে জাতিসংঘের সদর দপ্তরের সামনে 46 স্ট্রিট সড়কে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। তবে দুই দলের নেতাকর্মীদেরই নির্দিষ্ট ব্যারিকেডের মধ্যে আন্দোলনের জন্য জায়গা করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপিকে উদ্দেশ্য করে হাতে মাইক স্লোগান দেয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের স্লোগানে জাতিসংঘের সদর দপ্তরের সামনে 46 স্ট্রিট সড়কে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। তবে দুই দলের নেতাকর্মীদের নির্দিষ্ট ব্যারিকেডের মধ্যে আন্দোলনের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। নির্দিষ্ট ব্যারিকেডের বাইরে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ সদস্যরা। আন্দোলনের পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ। সরেজমিনে আরও দেখা গেছে আওয়ামী লীগ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শান্তি সমাবেশ করেছে। অন্যদিকে বিএনপি সমর্থকরা গো ব্যাক স্লোগান দিয়ে কথা বলেছে বলেও জানা গেছে। শান্তিপূর্ণ করতে মহাসড়কের মাঝখানে ব্যারিকেড দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। কর্মী সমর্থকেরা শেখ হাসিনা ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্ট নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছে। অনেকে আবার মুখোমুখি সংঘর্ষ করেছে বলে জানা গেছে। বিদায় ক্ষমতা দেখতে চায় না বর্তমান সরকারের পদত্যাগের দাবি ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্ক উড়ে এসেছে বিএনপির সমর্থক মিনহাজুল আলম। এই সরকার ভোটচোর সরকার, আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। বর্তমান সরকার পদ্মা সেতু সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করেছে। জাতিসংঘের সামনে সরকার প্রধানের সমর্থনে শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ। নিউ জার্সি আওয়ামী লীগের সভাপতি আজমল আলী বলেন, সরকার নানা কাজ করছে যে কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু সহ নানা উন্নয়নমূলক কাজ করেছে শেখ হাসিনা সরকার। দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই, অথচ খাম্বা তারেক চোর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানাতে ওয়াশিংটন থেকে এসেছে ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের সভাপতি মহসিনা জান্নাত রিমি। তিনি বলেন, নেত্রী জাতিসংঘের ভাষণ দেবেন, ওনাকে সাহস যোগাতে আমরা সমবেত হয়েছি, অথচ বিএনপি দেশকে পেছনে ঠেলে দিতে চায়। দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই, অথচ খাম্বা তারেক চোর দেশের বিরুদ্ধে
বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানাতে ওয়াশিংটন থেকে এসেছে ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের সভাপতি মহসিনা জান্নাত রিমি। তিনি বলেন, নেত্রী জাতিসংঘের ভাষণ দেবেন, ওনাকে সাহস যোগাতে আমরা সমবেত হয়েছি। অথচ বিএনপি দেশকে পেছনে ঠেলে দিতে চায়। আমরা বিএনপির ষড়যন্ত্র বরদাস্ত করব না, লন্ডনের ষড়যন্ত্রকারীদেরকে সফল হতে দেব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।